কি রহমান চাচা, হয়েছে? হয়েছে বাদল, অনেক হয়েছে। আমি এখন আসি। সালাম আলাইকুম। শোনো কি, এই না কিসের টাকা? তোমার ট্রাক্টরের ভাড়া যে তুমি নাও না সে আমি জানি, এটা তোমার তেলের দাম। না না, এইটুকু জমির জন্য কোনো টাকা লাগবে না চাচা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমাকে অনেক বড় করুক বাবা। বাদল ভাই, বাদল ভাই। কি রে বাদল ভাই, জলদি চলেন, যোদ্ধার ম্যানেজার রমজান আমাকে খেতে চাষ করতে দিতেছে না, উল্টো আমার বাবার দইরা নিছে। কেন? টাকা অগ্রিম না দিলে খেতে চাষ করতে দেবো না, লাঠি নিয়ে আইছে। ওঠ। ওই 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 করতে করতে পেরেশান হইয়া গেছি। আরে ওই ওই করতে করতে আমি পেরেশান হইয়া গেলাম। আরে আমার এক চোখ দিয়ে যাবে হি, এই এলাকার হকগল চোখ মিলা তোরা তাদের হস না, আমার এই চোখে তোর ভাগি দিতে চাস? টাকা না দিয়া ফসল ফলাইতে চাস? বিশ্বাস করে নজুর সব বিশ্বাস কারে করুম, কখন করুম, কেমনে করুম? ওই খায়া ফালামু ভালো হয়েছে, রাজাকার হইতে গেছিলা কেন? আরে ওই রাজাকারের বাচ্চা, এদিন তো তুই তোর মায়ের পেটের ভিতরে আসিলি, বাইরে থাকলে তো তোর জিগাই লইতে পারতাম যে রাজাকারে যামু কি যাবো না। হই কসমুদ্দিন আমার টাকা দে, নলিয়ে তোর থাকতো আমি সিরা খবর দর। এই কেডা 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 তোমার জম বাদল, তুমি এর মধ্যে আইসো না, আমার জমি আমি যারই ইচ্ছা তারই দিয়া চাষ করামো, তুমি কেডা? তোমার ইচ্ছা মতো সবকিছু হবে না, 15-20 বছর ধরে যে চাষি এই মাটির বুক চিরে ফসল ফলিয়ে এনে তোমার গোলা ভরে দিয়েছে, সমাজে ধনী বলে পরিচয় করে দিয়েছে, সেই কৃষককে হঠাৎ একদিন এসে জমি থেকে তুলে এনে অনাহারে মেরে ফেলতে চাইছো? ওই শালা কমিউনিস্টের বাচ্চা বেশি নেতাগিরি দেখাবে না তাইলে চুপ, আর একটা কথাও বলবে না, ওকে ছেড়ে দাও। আমার ধমক দেয়, পেরেশান হয়ে গেলাম গা। চলো বাবা। রহিম মিয়া, রিয়াজ ব্যাপারের দোকানে মুরগি পাঠানো হয়েছে? জি খালাম্মা, করিমগঞ্জে মুরগি গেছে, দুধও গেছে, চারিদিকে শুনেছি মুরগির মরক লেগেছে, আমাদের কাছে কোনো ওষুধ নেই। কেন, গতবার যেটা এনে খাইয়েছিলাম সেটা নিয়ে নিন। এখানে গঞ্জের হাতে লোক পাঠিয়েছিলাম কিন্তু পাওয়া যায়নি। ও ঠিক আছে, আমি হয় বাদলকেই পাঠাচ্ছি। মা, মা। কিরে মা, কি হয়েছে? মা, ওই জোদ্দার ম্যানেজার রমজান আলী সামান্য কিছু টাকার জন্য গরিব চাষি রজবালের উপর অত্যাচার করছিল, আমি বাধা দিয়ে তাকে ছাড়িয়ে এনেছি। কি ভালো করিনি মা? বাদল, বাদল, তোকে না আমি একদিনই নিষেধ করেছি ওই জোদ্দারের সাথে বিরোধ করতে। করতে তো আমি চাই না মা, কিন্তু যখন নিরীহ চাষিদের উপর অত্যাচার চলে তখন আর চুপ করে বসে থাকতে পারি না। তুমি বলো মা, ওই গরিব চাষিরা বড়কা চাষে তাদের সংসার চালায়, আর তাদের জমির ফসল যদি জোরদারটা ছিনিয়ে নেয় তাহলে ওদের সংসার চলবে কি করে, ওরা কি খাবে? অন্যায় হতে দেখলে মুখ বুঝে থাকা যায় না মা, ওটা যে আমার রক্তে নেই। যে বড় পারে চলে গেছে তাকে নিয়ে ভাববার আর কিছুই নেই, এখন যারা আছে তাদেরকে নিয়ে ভাবো। আজকের ঘটনা কেউ যদি কোনোদিন জানতে পারে তবে আমি ভাববো তুই বলেছিস, আর তাহলে ওই শুয়ে থাকা সন্তান আর পেটে ধরে রাখা সন্তান কোনো দিন পৃথিবীর আলো দেখতে পাবে না, কোনো দিন না, কোনো দিন না। কি হয়েছে মা?
না, কিছু না। বাদল, তোকে না আমি বলেছি, ওই জোরদারের মহল থেকে ভেসে আসা বাতাসে নিঃশ্বাস নিলেও পাপ হয়, বিষাক্ত হয়ে যায় সমস্ত শরীর। তুই ওদের বিরুদ্ধে লড়তে যাসনি বাবা। কেন মা, কেন তুমি ওদের এত ভয় পাও? কেন তা এখন আমি বলতে পারবো না, শুধু জেনে রাখ, ভয় নয়, আমি ওদের প্রচন্ড ঘৃণা করি। ওরা মানুষ না, ওরা জানোয়ার। মা, জানোয়ারের জন্য চাবুকের দরকার হয়, আর আমি আমি ওদের চাবুক দিয়ে শায়েস্তা করব। না, চাবুক দিয়ে ওদের শায়েস্তা করা যাবে না। ওদের অনেক বল, অনেক টাকা, অনেক মানুষ। ওহে ওহে, শোন, তোকে শহরে যেতে হবে, মুরগির মরক লাগতে শুরু করেছে। তুই শহর থেকে মুরগির ওষুধ নিয়ে আসবি, আর ওই মালার সাথে হোস্টেলে দেখা করে আসবি। সে না হয় যাব, কিন্তু মা, তুমি সব সময় বুকের ভিতর যেন কি লুকিয়ে রাখো, আমি ছেলে হিসেবে জানতে পারি না, বুঝতেও পারি না। ওরে, বুকের মধ্যে যা আছে তা বলতে গেলে রক্তে ঝড় উঠে, বেদনাতে বুকের হাড় ভেঙে যায়, তাই লুকিয়ে রাখি, তোকেও বলি না, কারণ কারণ তোর রক্ত যে তোর বাবার মতো। রমজান আলী, সালাম আলাইকুম স্যার। তুমি ভালো করে জানো আমার ড্রয়িং রুমে ওই সব নোংরা চাষীদের প্রবেশের অধিকার নেই। সব জেনে শুনে কোন সাহসে আমার ড্রয়িং রুমের কার্পেটকে তোমরা নোংরা করছো? প্রিপারেশন হয়ে গেলাম স্যার, আমি একদম আনতে চাই নাই, আমি তো বাইরেই আসিলাম, ওই ছোট মালিকই তো আইনা ঘরে বসাইলো। থামো, তোমাকে না কতদিন বলেছি ওই সব গেও চাষাদের ভাষা আমার সাথে কথা বলবে না? আমি তো কইতে মানে বলতে চাইছি না, কেন জানি মাতৃভাষাটা মুখে আইসা এসে এসে পড়ে স্যার। স্যার, ভাইজান, এরা অনেক দূর, মানে আমাদের গ্রাম থেকে এসেছে, এরা ক্লান্ত, পরিশ্রান্ত, আর তাই এই ড্রয়িং রুমে বসিয়ে ক্লান্তি দূর করাতে হবে, তাই না? অসম্ভব স্যার। এই এই শালা, বাইরে যা, বাইরে যা, যা চাষা। ভুলে যাচ্ছেন কেন, ওই চাষারাও আপনার আমার মতো মানুষ। তোমার কাছে মানুষ হতে পারে, আমার কাছে নয়। ভাইজান, হ্যাঁ, ওদেরকে যদি মানুষই মনে করতাম তাহলে বাবার রেখে যাওয়া এত বড় জোরদারি আমি চালাতে পারতাম না, অনেক আগেই ফকির হয়ে যেতাম। কিন্তু দুঃখ এটাই, তোকে আমি আজও বোঝাতে পারলাম না যে ওরা মানুষ নয়, চাষা ভুষা। ঠিক কইছেন, এই জন্য বলছেন স্যার, ওই চাষারা যদি মানুষ হতো তাহলে এত নাম থাকতে ওদেরকে কেন চাষা বলা হবে? আমার মনে হয় ছাগল ভেড়া মুরগি যেমন একটা নাম, এই চাষাও একটা নাম, মাটির মধ্যে থাকে, মাটি লইয়া কাম করে। সো হোয়াট, ওই মাটির বুক চিরে মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার খাবার জোটায়, তার জন্য তাদের ন্যায্য মজুরি দেওয়া হয়, যেমন কুকুরকে খাওয়া দেওয়া হয় স্যার। স্যার, হ্যাঁ, আপনার মতো। গ্রামের ময়লা চাষীদের প্রতি তোর প্রচন্ড ভালোবাসা থাকতে পারে, কিন্তু আমার নেই। যাও যাও। স্যার, আমি আইছিলাম মানে এসছিলাম আপনার একটা খবর দিতে, মানে বাদল নামের একটা পোলা দূর কি কইছে কি কই, গ্রামের চাষাদেরকে স্যার, হ্যাঁ, একটা যুবক আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। পুলিশে ধরিয়ে দাও। পুলিশ লাগবে না স্যার, আপনি নিজে যদি একবার গ্রামে তসরিফ রাখেন স্যার। আমাকে যদি যেতেই হয় তাহলে তোমার মতো একজন রাজাকার ক্রিমিনালকে পুষতাম না। স্যার, রাজাকার ক্রিমিনাল ছিল না। Romeo,
না, আপনার ছেলে কিছু হয়নি। এই নিন, যদি কোনো ক্ষতি হয়ে থাকে। ক্ষতির পরিমাণ না জেনেই ক্ষতিপূরণ দিচ্ছেন? তা জানার দরকার নেই, রাস্তার নোংরা লোকদের জন্য এই টাকাই যথেষ্ট। আপনি মেয়ে মানুষ, তাই ছেড়ে দিলাম। শুধু মনে রাখবেন, রাস্তার নোংরা মানুষ হলেও আমাদের কাছে টাকার চেয়ে মনুষ্যত্ব অনেক বড়। যা আপনাদের নেই, এই নিন আপনার টাকা। এই টাকা দিয়ে আপনি আপনার আভিজাত্য বংশমর্যাদা রক্ষা করবেন। চলে স্টুপিড। মামুনি, একটু দেখে শুনে ধীরে চলতে হয়। আচ্ছা চাচা, তুমি আমায় একটা কথা বলতে পারো? বল। এই যে তুমি আর বাপি আপন দুই ভাই, কিন্তু তোমাদের মাঝে মতের তমিল কেন? বাপি বলে আমায় বলগা হরিণীর মতো ছুটে বেড়াতে, আর তুমি বলো দেখে শুনে ধীরে চলতে। ও কিছু না, আর কদিন যাক তুই নিজেই বুঝতে পারবি তোর কোনটা করা উচিত। মামনি। এ কি পাপা, তুমি আজ অফিসে যাওনি? গিয়েছিলাম, আবার ফিরে আসতে হলো, কারণ আজকের বিকেলের ফ্লাইটে আমি একটু মালদ্বীপ যাব। তার আগে তোর সাথে একটু সময় কাটাতে চাই মামনি। ও মাই সুইট পাপা, আমি যে তোমাকে এখন কোনো সময় দিতে পারবো না। আজ আমাদের কলেজের র‍্যাগ ডে, আমাকে এখনই যেতে হবে। উইশ ইউ আ হ্যাপি র‍্যাগ ডে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের জন্য মেয়ে দেখছি। আপনার খুঁজে ভালো মেয়ে আছে? জি জি, ঠিক আছে, আমি দেখতে যাব। তবে আমার একটাই শর্ত, মেয়ের বাবার পরিবার যেন বংশমর্যাদা সম্পন্ন হয়। হ্যাঁ মা। মা, আচ্ছা মিসেস চৌধুরী, এখন রাখি। হাসান, তোমাকে কতবার বলেছি মা বলে আমাকে ডাকবে না, ওটা আমার পছন্দ নয়। মাম্মি, মাম, আম্মি, এসব ডাক কত আভিজাত্যপূর্ণ, ওয়েটফুল তা নয়, ডাকবে মা বলে। আরে মা তো গেও চাষাদের ডাক। তুমি শহরের অভিজাত পরিবারের শিক্ষিত ছেলে, তোমার মুখে গেও ভাষা অশোভন। তুমি তো জানো মা, গেও চাষা বলে শহরের মানুষেরা যাদের তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, গাল দেয়, সেই গেও চাষা মানুষের রক্তই আমাদের ধমনীতে প্রবাহিত। আর মা ডাক, মা ডাকের মাঝে যে কত আন্তরিকতা, কত মধু, ভালোবাসা, মমত্ববোধ, তার কোথাও নেই মা। আর নিজের ভাষায় মাকে আহ্বান করবো, এর চেয়ে গর্বের আর কি হতে পারে মা? নিজের কি আছে জানিয়ে তোরা গর্ব করতে চাস? সব কিছুই তো বিদেশি, বিদেশির উপর আমরা সবাই নির্ভরশীল, তাদের সাহায্যে আমাদের পেট চলে। আবার বড় কথা, দেশপ্রেমে বিগলিত প্রাণ। তোমার সাথে তর্ক করতে চাই না মা, এখন তোমাকে অন্য একটা কথা শোনাতে চাই। অন্য কথা অন্য সময় শোনা যাবে, আমি এখন মহিলা ওয়েলফেয়ার সমিতির মিটিং এ যাচ্ছি। কিন্তু আমিও যে একটা মেয়ের ওয়েলকাম জানাবার কথা জানাতে এসেছিলাম মা, আর সে হচ্ছে মালা। মালা, কোথায় যাচ্ছিস? দেশের বাড়ি। বাড়িতে? আই মিন গ্রামে। শুনেছি ওখানে অশিক্ষিত চাষারা থাকে, যত সব নেস্টি। চাষারা থাকে ঠিকই, তবে ওরা নেস্টি নয়, তোর আর আমার চেয়ে অনেক সহজ সরল মানুষ ওরা। তোর কথা শুনে মাঝে মাঝে গ্রামে যেতে ইচ্ছে হয়, কিন্তু ভয় হয়, মাটি লেগে শরীর না ময়লা হয়ে যায়। বৃষ্টি, একটা কথা কেন ভুলে যাস, মাটি দিয়ে সব মানুষের সৃষ্টি, আর একদিন মাটিতেই সব মানুষ মিশে যায়। শহরে কঠিন ইট পাথর মাঝে জন্মেছিস তো, তাই গ্রামের কাদা মাটির কথা বুঝবি কি করে? যদি কখনো সুযোগ পাস তাহলে একবার গ্রামে যাস, তো সব ভুল ভেঙে যাবে। চলি ভাই, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। চাষার মেয়ে তো তাই বড় বড় কথা বলে গেল। গ্রামের মেয়ের নজর তো গ্রামের দিকেই থাকবে। ঠিক বললি না, গ্রামের মেয়ে হলেও তোর আর আমার চেয়ে মালা অনেক বেশি লিটারেট।
মামা, মুরগি কি খায় দেখছিস না? ওষুধ খায়। ওষুধ খাইলে কি হয়? ওষুধ খেলে রোগ সব সেরে যায়। বড় সুন্দর জিনিস। আচ্ছা মামা, এই ওষুধ মাই শেখাইতে পারি? না, মানুষ খেলে মরে যায়। মরে যায়, ভাল লাগে না। তাহলে মুরগি যে ওষুধ খাইছে, ডিমের মধ্যে ওষুধ আছে? ডিম আমি খাইলে ভাল লাগে না ভাইয়া। আরে মালা, তুই সাংঘাতিক ভালো পরীক্ষা দিল মালা, আর তুই জানলি কি করে? আরে আমি জানবো না, দেখতে হবে না কার বই। মা, এটা ভাইয়াকে দাও। চুপ, ওকে দাও মা। কলেজ হোস্টেলে কি খায় না খায় আল্লাহই জানে। আচ্ছা বাবা, দুজনকে দিচ্ছি। নে খা, পুকুরের মাছ শহরে কোথায় পাবে? শহরে মানুষরা কিন্তু অন্যরকম ভাবে, মনে করে গ্রামে কিছুই পাওয়া যায় না, সব শহরেই পাওয়া যায়। রাখ রাখ, সব আমার দেখা আছে। আমি জীবনে অনেক লোক দেখেছি, কিন্তু এমন দেখিনি যে টাকা ছুড়ে দিল। খুব বড় লোক কেউ হবে না রে, একদম সাধারণ লোক। তাই তো অবাক হচ্ছে। কি রে, তোর মনের মধ্যে আবার লোকটা বসেনি তো? ভাত, ওসব লোকদের কোনোদিন সাহসী হবে না। তো আমি ভাবছি অন্য কথা, এত বড় একটা ছুটি এভাবে মাটি হয়ে যাবে? এই চল না কোথাও থেকে বেরিয়ে আসি। ঠিক বলেছিস, কিন্তু কোথায় যাব? তোদের গ্রামে চল, শুনেছি তোদের নাকি বিরাট জমিদারি আছে। তা আছে, কিন্তু আমার গ্রামে যাওয়া পাপা একদম পছন্দ করে না। পাপা তো বিদেশে গেছে। তা গেছে, তবু আমি না বলে যেতে পারবো না। আরে না বলে যাবি কেন? তো চাচাকে বলে চল, তোর পাপা ফিরে আসার আগেই আমরা চলে আসবো। দিস ইজ গুড আইডিয়া। আমি থাকবো না? আরে ম্যাম সাহেব, এটাই তো আমার বাড়ি ঘর, এটাই তো আমার দেশ, কিন্তু আপনি আপনি এখানে কেন? আমরা এখানে বেড়াতে এসেছি। হুজুর, ডাকাত পিকা মাইয়া মানুষ আইছে, কয় হেরা নাকি বস। শান্তি বস, চল তো দেখে আসি। তোর যেখানে খুশি তুই চলে যা।
কি সৌভাগ্য, কি সৌভাগ্য, পেরেশান হয়ে গেল মা আমার বাড়িতে পা দিবে না, মানে তোমাগো বাড়িতে আইছো। আচ্ছা বাদল নামে ছেলেটা কে চাচা? বাদল, বাদল খুব খারাপ লোক, ডেঞ্জারাস শয়তান, পেটের মধ্যে খালি শয়তান। পুলিশে ধরে দিচ্ছেন না কেন? পুলিশে হাত করে ফেলাইছে। বড় মালিক বিদেশে যাবার আগে চাষিদের নিয়ে গেছিলাম পুলিশের কাছে, পুলিশ কয় বর্গা চাষিরা না উঠলে জোর করে উঠান যাবো না। অগলেগা সরকার নতুন নিয়ম করছে, বাদলের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই। অসম্ভব, এসব অন্যায় কাজ আর হতে দেওয়া যায় না। আমি যখন এসেছি তখন আপনি আর ভাববেন না, ওর বিরুদ্ধে এমন প্রমাণ দেব যাতে পুলিশ ওকে টাইট করে দেয়। এইটা ঠিক কইছো, পেরেশান হয়ে গেলাম। এই যুগে মায়া মানুষরা জনগণকে টাইট করা যায় না। ওই সামসার বাচ্চা, এই মালপত্র নামা, চলো চলো। মা তোমরা এখানে মানে এই ঘরেই থাকবা? ঠিক আছে ঠিক আছে, থাকার জন্য আপনাকে ভাবতে হবে না, আমরা সব ঠিক করে নেব। আচ্ছা ও হ্যাঁ চাচা, কাল সকালে আমরা গ্রামে বেড়াতে বেরোবো। বেশ তো, দেখবা ঘুরে ঘুরে দেখবা, যত খুশি দেখবা। আচ্ছা চল। ওরে বাবা রে, বড্ড ক্লান্ত লাগছে, খাইয়া ফেলাম, পেরেশান হয়ে গেলাম। আরে বেটা, খাইয়া ফালাইলে তো সব শেষ হয়ে গেল, তাই কি করো? পিরিত করবা পিরিত। বাবা তুমি যদি মালিকের মাইয়ারে পটাইয়া বিয়া করতে পারো, তাহলে আমি তুমি বাপ বেটা একসঙ্গে লালে লাল হয়ে যাব। কো বাবা পারবা? কেন পারব না, আমি তো তোমারই বোলা। আমি চাইতেছি আর দূরও বেকুব জানি কোনখানকার। এই কাম দিনে দুপুরে হয় না, রাইতে রাইতে যাইবা। আলহামদুলিল্লাহ, আসি আব্বা জান দোয়া করে, আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। আমি তো থাকবো তোমার পাশে। ও তাই নাকি? অবশ্য, আর তাই তো এই সাত সকালে গ্রামের অচেনা পরিবেশে তোমাকে একা দেখে ছুটে এসে। কেন ভয় হচ্ছে? ভয়? আমি ভয় পাবো কেন? আমার নাম শুনলেই তল্লাটে সবাই। থাক, আর বিরক্ত দেখাতে হবে না, কাল রাতের কথা মনে নেই? আমাকে যতই বোকা ভাবো না কেন বৃষ্টি, আমি কিন্তু তত বোকা নই। খাইয়া ফালামু। এ কি, তোরা এখনো বসে আছিস? মালাদে বাড়ি যাবি না? তুই যা, আমার শরীরটা ব্যথা করছে, আমি একটু ঘুমাবো। ধ্যাত, সব ঘুম কাতুরে। আমির খান। কি খালাম মা? ধ্যাত, তোখানে কতবার বলেছি আমাকে খালাম্মা ডাকবি না? খালাম্মা ডাকলে আমাকে বুড়ি মনে হয়। ধুরি, আর কম না খালাম্মা, আয় আমার সাথে। এই যে মেম সাহেব, এই বাড়ি আপনি যান, আমি পুইতে পড়ি অশান্তি। ঠিক আছে, আর বৃষ্টি তুই, তুই এখানে এই গ্রামে কি করে এলি? কেন, আমাদের বুঝি গ্রামে আসতে নেই? তা কেন? আরে বোকা, আমি তো এই গ্রামেরই মেয়ে, যদিও প্রথম এলাম। তাই নাকি? হ্যাঁ,
এখানকার জমিদার আমজাদ খান আমার বাবা। তাই বুঝি? এই আমির, মাকে খবর দে। না রে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কেন, কি হয়েছে? আমার সাথে ডায়না চিনাও এসেছে। তাই নাকি? ওদের নিয়ে এলি না কেন? আরে সেই কথাই তো ছিল, কিন্তু তারা এখন ঘুমের রাজ্যে। আমার ভাইয়া। উনি তোর ভাই? হ্যাঁ। আপনি আপনি এখানে? তুমি চেনো নাকি ভাইয়া? হ্যাঁ চিনি না, মানে উনি যেখান দিয়ে যান সবাইকে চিনিয়ে দিয়ে যান। কি ঠিক বলিনি ম্যাম সাহেব? মালা, তোর ভাইয়াকে বল আমি বাঙালি, ম্যাম সাহেব নই। বাঙালি মেয়ে হয়ে যখন ইংরেজদের মতো স্কার্ট পরতে শিখেছেন, তখন তো আপনাকে ম্যাম সাহেব ডাকাই উচিত। এটা ঠিক নয় ভাইয়া, শহরে থাকতে থাকতে ওই পোশাকে অভ্যস্ত হয়ে গেছে। এই যা, তোমাকে তো বলাই হয়নি, ওর নাম বৃষ্টি, আমরা একসঙ্গে কলেজে পড়ি। বৃষ্টি, তুই কিছু মনে করিস না, আমার ভাইয়া ফ্রি মাইন্ডেড। না না, কিছু মনে করিনি। তোর ভাইয়া শুধু ফ্রি মাইন্ডেড নয়, তার পরোপকারী মনও আছে। কে এসেছিল মালা? মা, আমার বান্ধবী বৃষ্টি। ও কিন্তু গ্রামের মেয়ে, জমিদার আমজাদ খান ওর বাবা। চল ঘরে চল বৃষ্টি। আজ না রে, আরেকদিন চিনা ডানাকে নিয়ে আসবো, তখন বসবো। এখন চলি রে। তুই একা যেতে পারবি? দুজন আর কোথায় পাবো? জানা ভাইয়া, বৃষ্টিকে পৌঁছে দিয়ে আয়। মেম সাহেব চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বাদল, তোর কাজ আছে, ডিমগুলো হিসেব করতে হবে। হিসেব আমি করে দেব। যা ভাইয়া, বৃষ্টিকে পৌঁছে দিয়ে আয়। চলুন যাই রে। আসিস। মা, বৃষ্টি এসেছে, তোমার পছন্দ হয়নি? তুই ভালো করে জানিস ওই জমিদার পরিবারের কাউকে আমি পছন্দ করি না। কিন্তু কেন মা? সব কেনর উত্তর হয় না মালা। কিন্তু আমরা একসাথে পড়ি, একসাথে চলি, কোনো কারণ না দেখিয়ে তোর সাথে চলাফেরা বন্ধ করতে পারি না। তাছাড়া আমার বান্ধবী মা। না, ওই জমিদার বংশের কেউ কোনোদিন গরিবের বন্ধু হতে পারে না। ওর সাথে তোকে সম্পর্ক বাদ দিতে হবে, এ আমার আদেশ। শুনলাম আপনি নাকি এমএ পাস। কেন, বিশ্বাস হয় না? না ঠিক তা নয়, আমি বলছি লাভ কি, এইভাবে গ্রামে পড়ে না থেকে শহরে গিয়ে ভালো একটা চাকরি করলেও তো পারতেন। তা পারতাম, কিন্তু প্রয়োজন মনে করি না। কেন? এই গ্রাম ছেড়ে আমার শহরে থাকতে মন চায় না। খুব ভালোবাসেন বুঝি? ভালোবাসা মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, আমি বলছি গ্রামের কথা, আপনি দেখছি গ্রামকে খুব ভালোবাসেন, তাই না? অবশ্যই, আমরা বাঙালি, আমাদের আদিশ্যকৃতা রুট মানে শিকড় হচ্ছে এই গ্রাম, তাকে ভালো না বাসলে তো নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই, বাদল ভাই, রমজান আলী লাঠিয়ালে জমির চাষারে বাড়ির থেকে বাইর করে দিতেছে। কি শয়তান, ওকে এবার আমি উচিত শিক্ষা দেব। তুই এক কাজ কর, ওনাকে বাড়ি পৌঁছে দে। ম্যাম সাহেব আপনার সাথে যান। চলেন। এই আমাকে জমির চাচার বাড়িতে নিয়ে চলো। কি হলো, চলো না। হুজুর, আরে মারেন না বাবা, পরে ছেড়ে দেন। হুজুর, আমার ফসল তোলার সময় দেন, আমি সব ফসল তুলে টাকা দিয়ে দিব। ওই ফসল তো আমার, ওইটা বেচা তুই টাকা দিবি কেমনে? ইয়াল্লাহ, আল্লাহ।
আল্লাহর নামকে তোরা ছুঁড়ে ফেলেছিস, আল্লাহর বান্দা মানুষদেরকে ঘর ছাড়া করছিস। তোদের আজ আমি এমন শিক্ষা দেব যাতে জীবনে ওই হাতে মানুষের সর্বনাশ করার সুযোগ না পাস। খায়া ভালো মা, এই হে মানা, এসব কি হচ্ছে? পেরেশান হয়ে গেলাম। কিছু না মা, আমাদের পাওনা টাকা আদায় করতে এসেছে। পাওনা টাকা আদায় করতে একটা পরিবারকে তার বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে? জমি রক্ষা করতে গেলে একটু নিষ্ঠুর তো হতেই হয় মা। গেলবার বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে, টাকা দিতে পারি নাই। এইবার ফসল হয়েছে, সব টাকা দিয়ে দিব মা। খায়া ফালামু, ওই সব ছোট লোকদের কথা বিশ্বাস কে? ওই ছোট লোক তো গায়ে লেখা থাকে না রমজান চাচা। জি মা। সামান্য টাকার জন্য আপনি ওদের সাথে যে ব্যবহার করেছেন তাতে আপনি শুধু নিজেকে ছোট করেননি, আমাদেরকে ছোট করে দিয়েছেন। পেরেশান হয়ে গেলাম। মা, আপনি কিছু মনে করবেন না। এই সংসারে এমন কিছু মানুষ আছে যারা মানুষ হয়ে চিরকাল জানোয়ারি থেকে যায়। রমজান চাচা, ওদের জিনিসপত্র গুছিয়ে দিতে বলুন। কিন্তু বড় মালিকের যে হুকুম আছে, যেভাবেই হোক টাকা আদায় করতে হবে। বড় মালিক এখন বিদেশে, আমি তার একমাত্র মেয়ে, হুকুম করছি পালন করুন, চান। তুমি যখন বলছো করব, অবশ্যই করব। এই মালামাল উঠা। আপনি আমার ধন্যবাদ গ্রহণ করুন। আজ গরিবের যে উপকার আপনি করলেন তাতে আপনার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। আপনার সম্পর্কে আমার ধারণা অনেক আগেই পাল্টে গেছে। এখন চলুন, আমাকে এগিয়ে দিয়ে আসবেন। ও হ্যাঁ, চলুন। হায়া ফালামু, গ্রামের মানুষের সামনে আমার অপমান করছে, আমার আমার মান সম্মান ধুলাই মিচাইতেছে। ওই মাইয়া গ্রামে থাকলে আমাদের সর্বনাশ হইব। তাহলে ওরা তো সর্বনাশ করে দে বাবা। চুপ, এতদিন ধরে কি ফালাইতেছ? চাপা সারা আছে কি তোর? আমার সবই আছে বাবা, খালি তোমার কথায় ভালোবাসতে গিয়া। অনাক তোর ভালোবাসা, এমন সর্বনাশ করে দে যাতে ওর মান সম্মান মাটিতে পেরেশানের মতো মিশে যায়। তাই হইব বাবা। রক্ত সৃষ্টি কর এই দুনিয়ায়।
আমি বাদল তুমি বৃষ্টি গো, দুজনে একই সাথে সৃষ্টি গো, এই দুনিয়া হয়নি এত মিষ্টি গো, তুমি বাদল আমি বৃষ্টি গো। আমি বাদল তুমি বৃষ্টি গো, দুজনে একই সাথে সৃষ্টি গো। বাবা গ্রাম দেখা সব মিটে গেছে, চল তোরা যা, আমি রমজান চাচাকে বলে দেব সে তোদের দিয়ে আসবে। কেন তুই যাবি না? না, আমার গ্রাম দেখা শেষ হয়নি, আরো কয়েকটা দিন থেকে যাব। গ্রাম দেখতে থাকবি নাকি বাদলকে দেখতে থাকবি? বাঙালি কিনা বলো? বলো মানে? এখন নিশ্চয় আমাকে মেমসাহেব মনে হয় না? না না না, একদম খাঁটি বাঙালি। আপনাকে খুব সুন্দর লাগছে, আমি যাই। এই শোনো, তোমার ট্রাক্টরে আমাকে নেবে? নেবো না মানে, 152 নেবো, 1052 নেবো। আসো আসো। Thank you.
বুঝছো? বলো। আমার কেমন ভয় করে। কেন? তুমি যদি হঠাৎ চলে যাও। না বাদল, আমি যাওয়ার জন্য তো তোমার বুকে মাথা রাখিনি। তা তো বুঝলাম, কিন্তু তোমার বাবা এলেই তো তুমি চলে যাবে। না, পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমার কাছ থেকে আমায় কেড়ে নিতে পারে। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। বিশ্বাস হয় না বুঝি? হ্যাঁ, চলো যাই। কাল আবার আসবে তো? হ্যাঁ। বাদল। কি মা? তোর জীবনে এমন কিছু কি আছে যা তুই চেয়েছিস অথচ আমি তা পূরণ করতে পারিনি? কেন মা, তুমি এই কথা বলছো কেন? কেন আজ তুই আমার চাওয়াকে পূর্ণ করতে না পেরে আমাকে যন্ত্রণা দিচ্ছিস? আমি তোমার কথা বুঝতে পারলাম না মা। না, বোঝার মতো এমন কোনো কঠিন কথা তো বলিনি বাবা। আমি যদি তোকে ঠিক মতো লালন পালন না করতাম, স্নেহ মমতায় বড় করে না তুলতাম, তাহলে তোর অধিকার ছিল আমাকে যন্ত্রণা দেবার। কিন্তু তা যখন হয়নি, তবে কেন আজ তুই আমার মনে শান্তি নষ্ট করছিস? কেন আমার নিষেধ সত্ত্বেও ওই জোরদারের মেয়ের সঙ্গে মেলামেশা করছিস? মা, আমি আমি বৃষ্টিকে ভালোবাসি মা। তোর ভালোবাসা যদি আমার শান্তি ভঙ্গের কারণ হয়, তবু তুই কি তাই করবি? মা, তুই জানিস না বাদল, আমি জানি ওই জোরদার শুধু নিষ্ঠুরই নয়, একজন খুনিও। সে মাটির মানুষ চাষাদের সবচেয়ে বেশি ঘৃণা করে। মা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না, যখন ওই জমিদার জোরদারের কথা ওঠে তখন তুমি জানি কেমন হয়ে যাও। তোমার চেহারায় ফুটে ওঠে ক্ষোভ, দুঃখ আর ঘৃণা। এমন কি ঘটনা ঘটেছে ওই বাড়ির কথা শুনে তুমি আঁতকে উঠো? বলো মা, বলো। বাদল, আমি শুধু তোকে এইটুকু বলতে পারি, তোর সাথে তার মেয়ের মেলামেশা দেখলে আমজাদ খান তোকে শেষ করে দেবে বাবা। মা, আমি তো এখন আর ছোট নই, আমার তো বয়স হয়েছে। বলো মা, বলো, কি সেই রহস্য, কি সেই কারণ? না, আজ আমি কিছু বলতে পারবো না। মা, তোমাকে বলতেই হবে, ওই জোরদার জমিদারের সাথে এমন কি ঘটেছে যে তুমি গুমরে মরছো? এমন কি ইতিহাসে জন্ম নিয়েছে যার প্রতি তা লেখা রয়েছে তোমার দুঃখ বেদনার কথা? তাছাড়া ভাইয়া তো কোনো অপরাধ করেনি যার জন্য তুমি তাকে বৃষ্টির জীবন থেকে সরে যেতে বলছো? হ্যাঁ মা, হ্যাঁ। আমরা কি কোনোদিনও জানতে পারবো না আমাদের মায়ের জন্মে থাকা দুঃখের কাহিনী? বয়স হলেও এখনো তোদেরকে বলার সময় হয়নি, যখন সময় হবে তখন সব বলবো। মা, আমার মন মার উঠেছে, অশান্তি আমাকে কুরে কুরে খাচ্ছে। তুই বৃষ্টিকে ভুলে যা বাবা, ভুলে যা। না মা, না, ও কথা বলো না, আমি আমি কিছুতে বৃষ্টিকে ভুলতে পারবো না। মা, মা গো, ওকে যে আমি জীবন দিয়ে ভালোবাসি মা। আমি তোকে আমার কসম নিচ্ছি, এরপরও যদি বৃষ্টির সাথে তোর কোনো সম্পর্ক থাকে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। মা! না মা, আমি আমি তোমার মরা মুখ দেখতে পারবো না, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। তুমি যা চাও তাই হবে মা, তাই হবে, তাই হবে মা। ভাইয়া, আজ তোমার সন্তানেরা বড় হয়েছে, ওরা জানতে চায় আমি কেন ওই আমজাদ খানকে ঘৃণা করি। আমি কি বলবো? আমি কি বলবো? আমি এই
এই জন্য আমজাদ খানকে ঘৃণা করি, বলবো বলবো। চিৎকার করে কোনো লাভ হবে না বৃষ্টি, তুমি বাদলকে ভুলে যাও। কি বলছেন আপনি? ঠিকই বলছি, তোমার সাথে বাদলের দূরত্ব অনেক, আকাশের সাথে যেমন মাটির দূরত্ব। আকাশ আর মাটি কোনোদিন এক হয়ে মিলতে পারে না। ভালোবাসা থাকলে সবকিছু এক মিলে যেতে পারে মা। না, পারে না। ধনীর দুলালির সাথে গরিবের সন্তানের ভালোবাসা হতে পারে না। আপনি বোধহয় ভুল করছেন, ধন দৌলত দিয়ে মানুষের বিচার হয় না মা। মানুষের বিচার হয় তার মনুষ্যত্ব দিয়ে, আর মানুষ হিসাবে বাদল অনেক বড়। চুপ করো, আমি তোমার কাছে কোনো নীতিবাক্য শুনতে চাই না মা। আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, বাদলের সাথে এরপর আর কোনো দিন তুমি মেলামেশা করবে না। এতে তোমার মঙ্গল হবে আর বাদলেরও মঙ্গল হবে। মা, এ কিরকম মঙ্গলের কথা বলছেন আপনি মা? আপনি যদি আমাদের মঙ্গলের কথা ভেবেই থাকেন, তাহলে তাহলে আপনার কাছে মিনতি করে বলছি, আমাকে দূরে সরিয়ে দিবেন না। তোমার কোনো কথাই আমি রাখতে পারবো না। মা, তুমি কি এতই দৈন্য যে দুটি ভালোবাসার আকুল আকুতি তোমার আশ্রয় ঠাই পাবে না? মালা! মা, আমি তোমার পায়ে পড়ি মা। তোমার বুকে জ্বলে থাকা তুষের আগুনে ভাই আর বৃষ্টির জীবনটা নষ্ট করে দিও না। যদি কোনোদিন ওই জোরদার বংশে কেউ আমাদের প্রতি অন্যায় অত্যাচার করে থাকে, তবে তার শাস্তি ভাই আর বৃষ্টিকে দিও না মা। বৃষ্টিকে তুমি ফিরিয়ে দিও না মা। এই জন্যই দেব, তাতে বৃষ্টি আর বাদলের জীবন রক্ষা পাবে। বৃষ্টির বাবাকে তোরা চিনিস না, আমি চিনি। সে কোনো দিন ওদের ভালোবাসাকে মেনে নেবে না। বাবা যদি আমাদের ভালোবাসাকে মেনে না নেয়, তবে বাবার এই মহল ছেড়ে আমি আপনার এই মাটির ঘরে চলে আসব মা। আমি আপনার পা ধরে অনুরোধ করছি, আমাদের ভালোবাসাকে আপনি শেষ করে দিবেন না মা। বাদলকে ছাড়া আমি বাঁচব না, বাদলকে ছাড়া আমি বাঁচব না মা। মা, বাদলকে না পেলে এই জীবন আমি শেষ করে ফেলবো। এই জীবন আমি শেষ করে ফেলবো, এই জীবন আমি শেষ করে। ভাইয়া, বৃষ্টিকে ধর ভাইয়া। মা, মা, মা গো, মা। যা বাদল, বৃষ্টিকে থামা, ওকে ফিরিয়ে নিয়ে। বৃষ্টি, কথা বলো বৃষ্টি, কথা বলো।
বাদল। কি মা? তোর জীবনে এমন কিছু কি আছে যা তুই চেয়েছিস অথচ আমি তা পূরণ করতে পারিনি? কেন মা, তুমি এই কথা বলছো কেন? কেন আজ তুই আমার চাওয়াকে পূর্ণ করতে না পেরে আমাকে যন্ত্রণা দিচ্ছিস? আমি তোমার কথা বুঝতে পারলাম না মা। না, বোঝার মতো এমন কোনো কঠিন কথা তো বলিনি বাবা। আমি যদি তোকে ঠিক মতো লালন পালন না করতাম, স্নেহ মমতায় বড় করে না তুলতাম, তাহলে তোর অধিকার ছিল আমাকে যন্ত্রণা দেবার, কিন্তু তা যখন হয়নি, তবে কেন আজ তুই আমার মনের শান্তি নষ্ট করছিস? কেন আমার নিষেধ সত্ত্বেও ওই জোরদারের মেয়ের সঙ্গে মেলামেশা করছিস? মা, আমি আমি বৃষ্টিকে ভালোবাসি মা। তোর ভালোবাসা যদি আমার শান্তি ভঙ্গের কারণ হয়, তবু তুই কি তাই করবি? মা, তুই জানিস না বাদল, আমি জানি ওই জোরদার শুধু নিষ্ঠুরই নয়, একজন খুনিও। সে মাটির মানুষ চাষাদের সবচেয়ে বেশি ঘৃণা করে। মা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না, যখন ওই জমিদার জোরদারের কথা ওঠে তখন তুমি জানি কেমন হয়ে যাও, তোমার চেহারায় ফুটে ওঠে ক্ষোভ, দুঃখ আর ঘৃণা। এমন কি ঘটনা ঘটেছে ওই বাড়ির কথা শুনে তুমি আঁতকে উঠো? বলো মা, বলো। বাদল, আমি শুধু তোকে এইটুকু বলতে পারি, তোর সাথে তার মেয়ের মেলামেশা দেখলে আমজাদ খান তোকে শেষ করে দেবে বাবা। মা, আমি তো এখন আর ছোট নই, আমার তো বয়স হয়েছে। বলো মা, বলো, কি সেই রহস্য, কি সেই কারণ? না, আজ আমি কিছু বলতে পারবো না। মা, তোমাকে বলতেই হবে, ওই জোরদার জমিদারের সাথে এমন কি ঘটেছে যে তুমি গুমরে মরছো? এমন কি ইতিহাসে জন্ম নিয়েছে যার প্রতি পাতায় লেখা রয়েছে তোমার দুঃখ বেদনার কথা? তাছাড়া ভাইয়া তো কোনো অপরাধ করেনি যার জন্য তুমি তাকে বৃষ্টির জীবন থেকে সরে যেতে বলছো? হ্যাঁ মা, হ্যাঁ, আমরা কি কোনোদিনও জানতে পারবো না আমাদের মায়ের জন্মে থাকা দুঃখের কাহিনী? বয়স হলেও এখনো তোদেরকে বলার সময় হয়নি, যখন সময় হবে তখন সব বলবো। মা, আমার মন মার উঠেছে, অশান্তি আমাকে কুরে কুরে খাচ্ছে। তুই বৃষ্টিকে ভুলে যা বাবা, ভুলে যা। না মা, না, ও কথা বলো না, আমি আমি কিছুতে বৃষ্টিকে ভুলতে পারবো না। মা, মা গো, ওকে যে আমি জীবন দিয়ে ভালোবাসি মা। আমি তোকে আমার কসম নিচ্ছি, এরপরও যদি বৃষ্টির সাথে তোর কোনো সম্পর্ক থাকে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। মা! না মা, আমি আমি তোমার মরা মুখ দেখতে পারবো না, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। তুমি যা চাও তাই হবে মা, তাই হবে, তাই হবে মা। ভাইয়া, আজ তোমার সন্তানেরা বড় হয়েছে, ওরা জানতে চায় আমি কেন ওই আমজাদ খানকে ঘৃণা করি। আমি কি বলবো? আমি কি বলবো? আমি এই জন্য আমজাদ খানকে ঘৃণা করি, বলবো বলবো। বাদল,
কসম নিচ্ছি, যদি বৃষ্টির সাথে তোর কোনো সম্পর্ক থাকে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। বাদল বাদল বলে চিৎকার করে কোনো লাভ হবে না। বৃষ্টি, তুমি বাদলকে ভুলে যাও। কি বলছেন আপনি? ঠিকই বলছি, তোমার সাথে বাদলের দূরত্ব অনেক, আকাশের সাথে যেমন মাটির দূরত্ব। আকাশ আর মাটি কোনোদিন এক হয়ে মিলতে পারে না। ভালোবাসা থাকলে সবকিছু এক মিলে যেতে পারে মা। না, পারে না। ধনীর দুলালির সাথে গরিবের সন্তানের ভালোবাসা হতে পারে না। আপনি বোধহয় ভুল করছেন, ধন দৌলত দিয়ে মানুষের বিচার হয় না মা। মানুষের বিচার হয় তার মনুষ্যত্ব দিয়ে, আর মানুষ হিসাবে বাদল অনেক বড়। চুপ করো, আমি তোমার কাছে কোনো নীতিবাক্য শুনতে চাই না। মা, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, বাদলের সাথে এরপর আর কোনো দিন তুমি মেলামেশা করবে না। এতে তোমার মঙ্গল হবে আর বাদলেরও মঙ্গল হবে। মা, এ কিরকম মঙ্গলের কথা বলছেন আপনি মা? আপনি যদি আমাদের মঙ্গলের কথা ভেবেই থাকেন তাহলে তাহলে আপনার কাছে মিনতি করে বলছি, আমাকে দূরে সরিয়ে দিবেন না। তোমার কোনো কথাই আমি রাখতে পারবো না। মা, তুমি কি এতই দৈন্য যে দুটি ভালোবাসার আকুল আকুতি তোমার আশ্রয় ঠাই পাবে না? মালা, মা, আমি তোমার পায়ে পড়ি মা। তোমার বুকে জ্বলে থাকা তুষের আগুনে ভাই আর বৃষ্টির জীবনটা নষ্ট করে দিও না। যদি কোনোদিন ওই জোরদার বংশে কেউ আমাদের প্রতি অন্যায় অত্যাচার করে থাকে তবে তার শাস্তি ভাই আর বৃষ্টিকে দিও না মা। বৃষ্টিকে তুমি ফিরিয়ে দিও না মা। এই জন্যই দেব, তাতে বৃষ্টি আর বাদলের জীবন রক্ষা পাবে। বৃষ্টির বাবাকে তোরা চিনিস না। আমি চিনি, সে কোনো দিন ওদের ভালোবাসাকে মেনে নেবে না। বাবা যদি আমাদের ভালোবাসাকে মেনে না নেয় তবে বাবার এই মহল ছেড়ে আমি আপনার এই মাটির ঘরে চলে আসবো মা। আমি আপনার পা ধরে অনুরোধ করছি, আমাদের ভালোবাসাকে আপনি শেষ করে দিবেন না মা। বাদলকে ছাড়া আমি বাঁচবো না, বাদলকে ছাড়া আমি বাঁচবো না মা। মা, বাদলকে না পেলে এ জীবন আমি শেষ করে ফেলবো। যা বাদল, বৃষ্টিকে থামা, ওকে ফিরিয়ে নিয়ে। বৃষ্টি, বৃষ্টি, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। না বৃষ্টি, না, আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না। বৃষ্টি না থাকলে বাদলের বেঁচে থেকে কোনো লাভ নেই। বাদল কেতনা, বৃষ্টি মা রাজি হয়েছে। সত্যি বলছ? আজ আর কোনো বাধা নেই বৃষ্টি। বাদল, thank you.
বৃষ্টি, মামনি, বৃষ্টি, বেড়া, বেড়া, এই যে সাজাব, বৃষ্টি কোথায়? কিরে কথা বলছিস না কেন? কি হয়েছে? বৃষ্টি কোথায়? অত অস্থির হওয়ার কিছু নেই, ও ভালো আছে। কিন্তু কোথায় ও? ও তার বান্ধবীদের নিয়ে আমাদের গ্রামে বেড়াতে গেছে। হোয়াট? গ্রামে গেছে? আই মিন গ্রাম্য চাষাদের ওখানে? মাই গড, মাই গড, এর চেয়ে অ্যাক্সিডেন্টের খবর শুনলেও আমি এত বেশি আঘাত পেতাম না। বৃষ্টি কার হুকুমে গেছে? আমি ওকে অনুমতি দিয়েছি। শাট আপ, তুই তোর নিজের জীবনটা বরবাদ করেছিস, তাতে আমার বলার কিছুই নেই। কারণ তোর নিজের ইচ্ছায় তোর চলার অধিকার আছে, কিন্তু আমার মেয়ের জীবন বরবাদ করার অধিকার তোর নেই। অধিকার কেউ হাতে তুলে দেয় না ভাইজান, অধিকার করে নিতে হয়। এত বছর ধরে স্নেহ মমতা দিয়ে তিলে তিলে আমার সামনে বেড়ে ওঠা ওই মেয়েটা শুধুই কি তোমার, আমার না? জন্ম দিয়ে শাসন দিয়েই তুমি পিতা, স্নেহ মমতায় লালন করে আমি আমি ওর কেউ না। অবশ্যই এই কথা তোমার মুখের সাথে, কারণ তুমি স্নেহ মমতা বোঝো না, বোঝো শুধু আভিজাত্য, প্রতিপত্তি আর ঐশ্বর্য। আমি শুধু তাই বুঝি, তাই বুঝি। এই আভিজাত্যর প্রতিপত্তি আমার একমাত্র অহংকার, তাই আমি চাই না আমার মেয়ে ওইসব গ্রাম্য ছোট লোক চাষা ভুষাদের সঙ্গে মেলামেশা করুক। আরে শুধু তাই নয় হুজুর, আরো বহুত কিছু করে ফেলেছে। কি বললে? বড় পেরেশানের কথা, কি করে যে বলি। আপনার মেয়ে একটা গায়ের ছেলের সাথে মহাব্বত করে ফেলেছে। খামোশ! বৃষ্টি, এই মাটিকে তোমাদের কত ঘৃণা, তাই না? তোমাকে ভালোবাসার আগে মাটিকে অমন করে পাইনি তো, তাই আগে বুঝিনি মাটিতে এত সুখ। আমার চেয়েও বেশি। তুমি তুমি তো মাটিরই মানুষ, মাটিকে ভালোবাসতে পেরেছি বলেই তো তোমাকে ভালোবাসতে পেরেছি। সত্যি? হ্যাঁ বাদল, আমরা ভালোবাসার জন্য বাঁচবো। আমরা ভালোবাসার জন্য মরব বৃষ্টি। স্যার আসেন, স্যার আসেন, আসেন। ও যে দেখেন স্যার, আপনার মান সম্মান মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বৃষ্টি, সামান্য একটা চাষার ছেলের সাথে ওই নোংরা মাটিতে গড়াগড়ি করতে তোর এতটুকু ভাগ্য না? ভালোবাসা আজ বৃষ্টির চোখ খুলে দিয়েছে, তাই আজ আপনার ওই নিষ্পাপের ডাল ভেঙে মাটির মানুষের সাথে মিশে গেছে। চোখ চোখ, তোকে আজ আমি, আমি বাদলকে ভালোবাসি। সরে যা বৃষ্টি, তোর ভালোবাসার চাদরে কোনো কীট পতঙ্গকে তুই তোর বুকে ঢেকে রাখলেও তাকে আমজাদ খান কোনোদিন মেনে নিতে পারে না। সরে যাও। না বাপি না, আমাকে ভালোবেসে যদি কোনো কীট পতঙ্গ আমার বুকে বাসা বাঁধে, তাকে মারতে হলে আগে আমার বুকে গুলি চালাতে হবে। না, কি বলতে চাস তুই? একটা চাষার ছেলে হয়ে জমিদারের মেয়েকে ভালোবাসতে গিয়ে তোর কি একবার মনে পড়লো না? তুই কোথায় থাকতে দিবি তাকে? কি দিবি তাকে খেতে? কি দিবি তাকে পড়তে? কি আছে তোর এই মাটির ঘরে? জমিদার সাহেব, আমার মাটির ঘরে কিছু না থাকলেও আমার বুকে যা আছে আজ আমি তাই দিয়ে যাবো আপনার একমাত্র মেয়েকে। রমজান জামাল, হ্যাঁ ভালো মো, বাদল!
মামুনি মারতেছে, বাইরে বেরোতে পারবি না। কেন, আমি কি এমন অপরাধ করেছি আমাকে তুমি বন্দি করে রাখছ? তুই আমার মুখে, আমার বংশের মুখে চুনকালি মাখিয়েছিস। যে চাষাদের পরিশ্রমের ঘামে আমি আমার জুতো পরিষ্কার করি, সেই চাষার ঘাম তুই তোর আঁচল দিয়ে মুছে দিতে চাস? হ্যাঁ বাপি, হ্যাঁ, আমি শুধু ঘাম মুছে দিতে চাই না, ওকে বুকে জড়িয়ে রাখতে চাই সারা জীবন। বৃষ্টি, তুই ভুলে যাচ্ছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। না, আমি ভুলে যাইনি, বরং তুমি ভুলে গেছো। তুমি কি যে চাষা মজুরদের পরিশ্রমের ফসলে তোমার এই প্রাসাদ তুমি করেছো, আর তাদের গা হাত তুলেছো? বৃষ্টি, তোর এই জবান আমি এক নিমেষে স্তব্ধ করে দিতে পারি। জানি বাপি, জানি, কিন্তু আমার ভালোবাসাকে তুমি কোনদিন স্তব্ধ করে দিতে পারবে না, কারণ বাদলকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। দরজা খুলো পাপি, দরজা খুলো। বৃষ্টি ভাইয়া, বাদল, তুই বৃষ্টিকে ভুলে যা বাবা, ভুলে যা। না মা, আমি বৃষ্টিকে কথা দিয়েছি, আমি ওকে ভুলতে পারবো না, আমাকে যেতে দাও। আমজাদ খানকে তুই চিনিস না, ও তোকে মেরে ফেলবে। আমজাদ খান মেরে ফেলতে পারে মা, কিন্তু বৃষ্টিকে না পেলে আমি বাঁচব না। ভাইয়া, তুমি ঠিকই বলেছিলে মা,
ভালোবাসার নাম মৃত্যু, ভালোবাসার তলোয়ারের মতো ধারালো, যা বুকের ভেতরটা কেটে কত বিক্ষত করে দেয়। তুই দেখি মৃত্যু মা, কিন্তু ভালোবাসার জন্য মৃত্যু অনেক সুখের। আমাকে যেতে দাও, আমি বৃষ্টিকে নিয়ে আসবই। এই জন্যে আমি তোদের নিষেধ করেছিলাম ওই জোরদারের পরিবারের সাথে সম্পর্ক রাখতে। এই জন্যে আমি বাদলের ভালোবাসাকে অস্বীকার করেছিলাম। পেরেশান হয়ে গেলাম। ও তুমি, আমি ভাবছি কেনা না কেনা, কেমন আছো বাবা? চুপ বাবা, তোর বাবার নাম আমি ভুলে দিব শয়তান। আর তুই আমার বাপের নাম কি বলাবি? আরে আমার বাপের নাম তো আমি দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে ভুলে গেছি। এই দেশের মুক্তিযোদ্ধারা আমার বাপের নাম ভুলাই দিছে। এখন ক, তুই আমার ধ্যান ধ্যান মগ না তো, তুই আমার কাম ভঙ্গ করতে কেন আইসস? আরে শয়তান, আমি তোর কাম ভঙ্গ করতে আসিনি, আমি শুধু জানতে এসেছি আমার বৃষ্টি কোথায়। বৃষ্টি? পেরেশান হয়ে গেলাম। আরে ঘরের মধ্যে বৃষ্টি কই থেকে আইব? বাইরে গিয়া খোলা আসমানের দিকে চাইয়া থাক, তোর ভাগ্য ভালো হইলে বৃষ্টি আইসাও পড়তে পারে। বদমাশ, আমি সেই বৃষ্টির কথা বলছি না, আমি বলছি আমার ভালোবাসার কথা, আমার জীবনের কথা। বল, ওকে কোথায় লুকে রেখেছিস? বল। আমার বৃষ্টি কোথায়? বলতেছি বাবা, বলতেছি। বৃষ্টি, নে মা, কিছু খেয়ে নে, না খেলে যে তুই মরে যাবি। আমি তো বেঁচে থেকেও মরে আছি চাচা। মারে, আমার দিকে তাকিয়ে দেখ, আমিও তোর মতো যন্ত্রণায় গুমড়ে মরছি, কিন্তু নিজেকে মেরে ফেলিনি। তুইও মরবি না, ভালোবেসে কেউ কোনোদিন মরে না মা। নেমা খা, আমি বলছি তোর ভালোবাসা যদি তো হয়ে থাকে, বাদল একদিন আসবে, নিশ্চয়ই আসবে, ওকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ঘর থেকে কি করে বেরিয়ে গেল?
পাগল বৃষ্টি, বৃষ্টি পাগল, চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে কেউ কোনোদিন আমাদের খুঁজে পাবে না। ভয় নেই বৃষ্টি, আমার কাছ থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না বৃষ্টি, কেউ পারবে না বৃষ্টি, বৃষ্টি তুমি যে শুধু আমার, বৃষ্টি তুমি যে শুধু আমার। দুর্গন্ধ ময়নার তোমার কি? আমি তোকে সেদিন ইচ্ছে করে মেরে ফেলিনি, ভেবেছিলাম তোর সুবুদ্ধি হবে, কিন্তু এখন দেখছি কুকুরের লেজ সোজা করতে হলে এভাবেই করতে হয়। দাঁড়াও, ওকে মারার আগে আমাকে গুলি বাঁধতে হবে, চলো গুলি চলো। বৃষ্টি বেঁচে থাকলে বাদল মরতে পারে না বাবা, মরতে পারে না। তুমি আমজাদ খানের মেয়ে হয়ে সোনার চামচ মুখে দিয়ে যার জন্ম, প্রাসাদ প্রাচুর্যে যার লালন, অভিজাত্য যার অহংকার, সে শহরের বস্তি বা গ্রামের অশিক্ষিত বর্বর ছোট লোকদের ভালোবাসতে পারে না। কেন পারে না? আমজাদ খানের মেয়ে বলে কি আমি মানুষ নই? আমি যদি মানুষ হয়ে থাকি আর বাদল যদি একজন মানুষ হয়ে থাকে তাহলে কেন পারবে না? মানুষ তো মানুষকে ভালোবাসে বাবা। বৃষ্টি, আমজাদ খান সাহেব, বৃষ্টিকে ভালোবাসার অপরাধে আপনি আপনি আমাকে অনেক সাজা দিয়েছেন। আপনার শত অত্যাচার আমি বহু বুঝি সহ্য করেছি শুধু ভালোবাসার জন্য, কিন্তু আমার সেই ভালোবাসাকে অপমান করলে, বৃষ্টিকে হাত তুললে আমি আপনাকে কুত্তার বাচ্চাকে মেরে ম্যান হলে ঢুকিয়ে দেখ। আমজাদ খান সাহেব আমাকে মেরে ফেলল, আপনি বৃষ্টির জীবন থেকে আমাকে সরাতে পারবেন না। বৃষ্টির মধ্যে আমি বেঁচে থাকব। আমজাদ খান সাহেব, বাদলকে মেরে ফেলতে বলেছ, বাদল মরে গেলে বৃষ্টিও বেঁচে থাকতে পারে না বাপি, বৃষ্টিও বেঁচে থাকতে পারে না, আমি আমাকে শেষ করে দেব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না মামনি, আমি তোকে মরতে দেব না। বাদলকে মেরে আমাকে বাঁচাতে পারবে না বাপি। মামনি, মামনি, লক্ষ্মী মামনি, আমার কাঁদনা শোন। বৃষ্টি, আমি 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 বাদলের সঙ্গে তোর বিয়ে দেব। বাপি, তবু তুই নিজেকে শেষ করে দিস না মা। মা, মা, মালা,
মালা! আরে মামু, তোমার এই কি অবস্থা? এই আমির, মা কইরে আপা তোমার চিন্তা চিন্তা নাওয়া খাওয়া ছেড়ে দিছে। আহ আমার লোকে, মা মা! বাদল ভাইয়া, বাদল দেখি বাবা, এ তো কি হয়েছে? ও কিছু না, আমার ভালোবাসা আজ সার্থক হয়েছে মা। বৃষ্টিকে আর কোনোদিন কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমজাদ খান আমাদের বিয়ে দিতে রাজি হয়েছে। সত্যি সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ সত্যি বলছি মা। তোমাকে উনি আমাদের বিয়ের কথা পাকা করে আসতে অনুরোধ করেছে। তুমি যাবে না মা? নিশ্চয়ই যাব। আমার ছেলের সুখের জন্য আমাকে যে তার কাছে যেতেই হবে। কে? যে পরপারে চলে গেছে তাকে নিয়ে ভাববার আর কিছুই নেই। এখন যারা আছে তাদেরকে নিয়ে ভাবো। আজকের ঘটনা কেউ যদি কোনোদিন জানতে পারে তবে আমি ভাবব তুই বলেছিস। তুমি তুমি এখানে? ভয় নেই আমজাদ খান সাহেব, আমি আজ শাহানার বোন বা সালাম শিকদারের স্ত্রী হয়ে এখানে আসিনি। আমি এসেছি বাদলের মা হয়ে। বাদলের মা? হ্যাঁ হ্যাঁ, যে বাদলকে আপনার মেয়ে বৃষ্টি তার জীবন দিয়ে ভালোবাসে। ভালোবাসা? এখন আমি বুঝতে পারছি বোন আর স্বামীর খুনের প্রতিশোধ নিতে প্রতিহিংসার আগুনের জলে নিজের ছেলেকে দিয়ে আমার মেয়েকে হাত করে আমার বিশাল সম্পত্তির মালিক হতে চাও। আপনার ধারণা মিথ্যে আমজাদ খান সাহেব। বাদলের শরীরে সালাম শিকদারের রক্ত বইলেও আজও সে জানে না তার বাবার খুনি কে। তাহলে হয়তো আজ আমাকে এখানে এমনি ভাবে আসতে হতো না। তাহলে কেন কেন তুমি এখানে এসেছো? আমি এসেছি শুধু দেখতে। একজন বিত্তবান কোটিপতির একমাত্র কন্যা তার ভালোবাসায় অন্ধ হয়ে কিভাবে একটি চাষার ছেলের হাত ধরে এই প্রাসাদ থেকে পালিয়ে যায়? কি শাস্তি হতে পারে সেই ভালোবাসার অপরাধের? হ্যাঁ হ্যাঁ, আমি শাস্তি দেব, তবে আমার মেয়েকে নয়, তোমার ছেলেকে, যে পচা দুর্গন্ধময় নর্দমায় জন্ম নিয়ে আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখে। নর্দমার পানিতে চাঁদ যেমন স্পষ্ট দেখা যায় তেমনি দেখা যায় সাগরের পানিতেও আমজাদ খান। তবু তবু আমার সন্তানকে আমি বলেছিলাম এই জোরদারের মহল থেকে ভেসে আসা বিষাক্ত বাতাসেও যেন নিঃশ্বাস না নেয়, তাহলে বিষে জর্জরিত হয়ে যাবে তার শরীর। কিন্তু পারিনি। দীর্ঘ ২০ বছর থেকে সমস্ত ব্যথা বেদনাকে বুকে চেপে নিয়ে আজ আমি হেরে গেছি আমার ছেলের ভালোবাসার কাছে। তাই আপনার প্রতি প্রচন্ড ঘৃণা থাকা সত্ত্বেও আমি এসেছি মিলনের সেতু বন্ধন তৈরি করতে। ভুল করেছ, ভুল। তুমি স্বপ্ন দেখেছ, এই মহলে গরিব চাষাদের ভালোবাসার কোনো স্থান নেই, তা তোমার ভালো করে জানা উচিত। অবশ্যই, আপনার ভাইকে ভালোবাসার অপরাধে যেদিন আমার বোনকে খুন করেছিলেন সেদিনই আমি বুঝেছি। কিন্তু আজ আমার একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনার মেয়ে বৃষ্টিকে ভিক্ষে চাইছি। আমি কথা দিচ্ছি ওরা কোনোদিনও আপনার এই মহলে কোনো অধিকার নিয়ে আসবে না। থামো, সহজ সরল ভাষায় আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই, বৃষ্টি ও বাদলের বিয়ে কোনোদিনই সম্ভব নয়। তাহলে কেন কেন আমার ছেলেকে মিথ্যে আশা দিয়েছেন? কেন আমাকে আমার বোন আর স্বামীর লাশ পেরিয়ে এই মহলে আসতে হলো বলুন কেন? এই জন্যই যে আমার মেয়ের মৃত্যু আমি সহ্য করতে পারবো না এবং বাদলের সাথে বিয়ে হলোর মৃত্যুই হবে। শোনো বাদলের মা, যদি তুমি তোমার ছেলের মঙ্গল চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বৃষ্টি জানবে বাদলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে, কিন্তু বর বাদল থাকবে না, বর থাকবে আমার নির্ধারিত পাত্র, আর বিয়ে হয়ে গেলে তখন সব ঠিক হয়ে যাবে। চমৎকার আমজাদ খান, চমৎকার। এ আপনি কি করে ভাবলেন যে আপনার এই কুকর্মে আমি সহযোগিতা করব?
আমজাদ খান আজ পর্যন্ত যা চেয়েছে তাই হয়েছে, এবং আজ যা বলছি তাই হবে। অসম্ভব। আপনি আপনার মেয়েকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আমি আমার ছেলেকে ফাঁকি দিতে পারবো না। তাহলে তোমাকে আবার বুক চাপড়ে কাঁদতে হবে, যেমন করে কেঁদেছিলে বোনের নাম নিয়ে, স্বামীর লাশ নিয়ে। আমজাদ খান, তোমার বোন শাহানাকে খুন করে আমি আত্মহত্যা বলে সাজিয়েছিলাম, ঠিক তেমনি করে তোমার ছেলেকে মেরে আমি তাই সাজিয়ে দেব। স্বামীকে হারিয়ে নিজেকে সামলাতে পেরেছিলে, কিন্তু ছেলেকে হারালে সেই দুঃখ সামলাতে পারবে না। বাদলের জীবনের প্রতি যদি তোমার মায়া থাকে, তাহলে আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। যাও। হ্যাঁ, বাদলের সাথে বৃষ্টির বিয়ে বিয়ে খেলাই হবে। বাহ ভাইজান, বাহ, অনেক নাটক তুমি করেছো, অনেক খেলা তুমি খেলেছো, কিন্তু আজ আজ আর তোমাকে নতুন কোনো খেলা খেলতে দেব না। কি বলতে চাস তুই? চিৎকার করো না, চিৎকার করা একজন খুনির সাজে না। আমি জানতাম তুমি বিয়েতে অস্বীকার করায় শাহানা আত্মহত্যা করেছে, কিন্তু আজ জানলাম তুমি তাকে খুন করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছ। একজন সহজ সরল নিরপরাধ মেয়ের ভালোবাসাকে তুমি নিষ্ঠুর ভাবে শেষ করে দিয়েছ। তুমি একটা খুনি। সাজ্জাদ, বড় ভাইয়ের সাথে শ্রদ্ধার সহিত কথা বলা উচিত। আজ আমি বড় ভাইয়ের সাথে কথা বলছি না, কথা বলছি একজন নিষ্ঠুর খুনির সাথে, যার কাছে তার ভাইয়ের ভালোবাসার কোনো মূল্য নেই। অভিজাত বংশ পরিচয়কে সমুন্নত রাখতে অনেক বাধা পথ থেকে সরিয়ে দিতে হয়, এটাই নিয়ম। তুই জন্মেছিস অনেক উঁচু বংশে, কিন্তু দৃষ্টি রয়ে গেছে শকুনের মতো নিচের দিকে, তাই আমাদের চোদ্দ পুরুষের মান সম্মান সব তুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলি সামান্য একটা চাষার মেয়ের সাথে প্রেম করে। আর তুমি খুন করে রক্তে হাত রঞ্জিত করে বংশের মান সম্মান বাড়িয়ে দিয়েছো, তাই না ভাইজান? কিন্তু আর না, আমি যে যন্ত্রণা বুকে ধারণ করে আছি, সেই যন্ত্রণায় আমি বৃষ্টি ও বাদলের জীবনকে নষ্ট হতে দেব না। বৃষ্টি ও বাদলের জীবন নিয়ে তুমি যে বিয়ে বিয়ে খেলা খেলতে চাইছো, আমি আমি আর সে খেলা তোমাকে খেলতে দেব না। কি করবে তুই? আমি পুলিশকে বলে তোমার খুনের শাস্তি দিয়ে বাদল আর বৃষ্টির বিয়ে দেব। সেই সুযোগ তোর জীবনেও হবে না। তুমি আমাকে গুলি করবে? বংশ মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজন পড়লে আর একটা খুন করতে আমি পিছিয়ে যাব না। চালাও গুলি, চালাও গুলি, তোমার গুলি আর আমাকে আটকে রাখতে পারবে না, আমি আইনের আশ্রয় নেব। বাগা, শুক্রবারের শুভকাজটা সেরে ফেলতে চাই। আপনার যেমন ইচ্ছে তেমনই হবে, আমি সব ব্যবস্থা করব। তাহলে এখন আমি উঠি, কথা ওঠাই ফাইনাল। জি আচ্ছা। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খানদান কা বেটা খানদান, এমনটাই তো আমি চাই। গায়ে যার বংশের গন্ধ পাওয়া যায়। ইয়ে, আজ আমি একটু ব্যস্ত বাবা, বিয়ের পর কথা হবে। ওকে মাই সান। বিয়ে? কার বিয়ে মা? খান সাহেবের মেয়ে বৃষ্টির বিয়ে। তাই নাকি? কার সাথে বিয়ে হচ্ছে মা? ছেলে কি করে? ছেলের নাম হাসান, বাবার তালুকে ঘুরে বেড়ায়, সবে মাত্র পড়াশোনা শেষ করেছে, বউ ঘরে এলেই কাজকর্ম কিছু করবে। মা, জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এমন রসিকতা মানায় না। না রে না, রসিকতা নয়, এই মাত্র আমজাদ খানের সাথে কথা পাকা হয়ে গেল, তোর সাথে বৃষ্টির বিয়ে আগামী শুক্রবার। না মা না, এ হয় না, বৃষ্টির সাথে আমার বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? টাকা পয়সা ধন দৌলত সব দিক দিয়েই আমজাদ খান সেরা, তাছাড়া বংশমর্যাদা আমাদের উপরে, তাহলে কেন হতে পারে না? বংশমর্যাদাকে তো আমি বিয়ে করব না, আমি বিয়ে করব একজন মেয়েকে, আর আমি সেই মেয়েকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসি। হাসান! হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমাকে আগেই বলতে চেয়েছি, কিন্তু বিভিন্ন কাজের অজুহাতে তুমি আমার কথা শোনোনি, তাই আজ বলছি,
মালা ছাড়া অন্য কাউকে বিয়ে করে আমি জীবনে সুখী হতে পারবো না। মালা আমার ভালোবাসা, মালা আমার জীবন। মালা, 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 কে মালা? কি তার বংশ পরিচয়? তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ, গ্রামের অতি সাধারণ অথচ শিক্ষিতা। শহরের তথাকথিত আধুনিকতাকে আমি ঘৃণা করি মা। আর আমি ঘৃণা করি গ্রামের ওই আনস্মার্ট মানুষগুলোকে, যারা আমার এই সুন্দর ড্রয়িং রুমে বসবার যোগ্যতাও রাখে না, যাদেরকে আমরা সাহায্যের নামে করুণা করি। আরেকটা কথা স্পষ্ট শুনে রাখো, তোমার এই ভালোবাসাবাসি মিছে আবেগকে মেনে নিয়ে আমি আমার এই আভিজাত্যকে ধুলায় মিশিয়ে দিতে পারি না মা। তাই আমার পছন্দ করা মেয়ের সাথে তোমার বিয়ে হবে এবং আসছে শুক্রবারেই। আয় না, মালা, মালা। হাসান, তুমি? মালা, তুমি হঠাৎ এখানে? আমার সঙ্গে তোমার এক্ষুনি যেতে হবে মালা। কেন, কি হয়েছে? আমি আজই তোমাকে বিয়ে করব। কি হলো, পাগল হয়ে গেলে নাকি? রসিকতা নয় মালা, মা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, বিখ্যাত ব্যবসায়ী আমজাদ খানের একমাত্র মেয়ে বৃষ্টির সাথে। কি বলছো তুমি? আমি এসেছি শুধু দেখতে, একজন বিত্তবান কোটিপতির একমাত্র কন্যা তার ভালোবাসায় অন্ধ হয়ে কিভাবে একটি চাষার ছেলের হাত ধরে এই প্রাসাদ থেকে পালিয়ে যায়, কি শাস্তি হতে পারে সেই ভালোবাসার অপরাধের? হ্যাঁ হ্যাঁ, আমি শাস্তি দেব, তবে আমার মেয়েকে নয়, তোমার ছেলেকে, যে পচা দুর্গন্ধময় নর্দমায় জন্ম নিয়ে আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখে। নর্দমার পানিতে চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, তেমনি দেখা যায় সাগরের পানিতেও আমজাদ খান। তবু তবু আমার সন্তানকে আমি বলেছিলাম, এই জোরদারের মহল থেকে ভেসে আসা বিষাক্ত বাতাসেও যেন নিঃশ্বাস না নেয়, তাহলে বিষে জর্জরিত হয়ে যাবে তার শরীর। কিন্তু পারিনি, দীর্ঘ ২০ বছর থেকে সমস্ত ব্যথা বেদনাকে বুকে চেপে নিয়ে আজ আমি হেরে গেছি আমার ছেলের ভালোবাসার কাছে। তাই আপনার প্রতি প্রচন্ড ঘৃণা থাকা সত্ত্বেও আমি এসেছি মিলনের সেতু বন্ধন তৈরি করতে। ভুল করেছো, ভুল, তুমি স্বপ্ন দেখেছো, এই মহলে গরিব চাষাদের ভালোবাসার কোনো স্থান নেই, তা তোমার ভালো করে জানা উচিত। অবশ্যই, আপনার ভাইকে ভালোবাসার অপরাধে যেদিন আমার বোনকে খুন করেছিলেন সেদিনই আমি বুঝেছি, কিন্তু আজ আমার একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনার মেয়ে বৃষ্টিকে ভিক্ষে চাইছি। আমি কথা দিচ্ছি ওরা কোনোদিন আপনার এই মহলে কোনো অধিকার নিয়ে আসবে না। থামো, সহজ সরল ভাষায় আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই, বৃষ্টি ও বাদলের বিয়ে কোনোদিনই সম্ভব নয়। তাহলে কেন, কেন আমার ছেলেকে মিথ্যা আশা আশা দিয়েছেন? কেন আমাকে আমার বোন আর স্বামীর লাশ পেরিয়ে এই মহলে আসতে হলো, বলুন কেন? এই জন্যই যে আমার মেয়ের মৃত্যু আমি সহ্য করতে পারবো না এবং বাদলের সাথে বিয়ে হলোর মৃত্যুই হবে। শোনো বাদলের মা, যদি তুমি তোমার ছেলের মঙ্গল চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বৃষ্টি জানবে বাদলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে, কিন্তু বর বাদল থাকবে না, বর থাকবে আমার নির্ধারিত পাত্র, আর বিয়ে হয়ে গেলে তখন সব ঠিক হয়ে যাবে। চমৎকার আমজাদ খান, চমৎকার। এ আপনি কি করে ভাবলেন যে আপনার এই কুকর্মে আমি সহযোগিতা করব? আমজাদ খান আজ পর্যন্ত যা চেয়েছে তাই হয়েছে, এবং আজ যা বলছি তাই হবে। অসম্ভব, আপনি আপনার মেয়েকে ফাঁকি দিতে পারেন কিন্তু আমি আমার ছেলেকে ফাঁকি দিতে পারবো না। তাহলে তোমাকে আবার বুক চাপড়ে কাঁদতে হবে, যেমন করে কেঁদেছিলে বোনের নাম নিয়ে স্বামীর লাশ নিয়ে। আমজাদ খান, তোমার বোন শাহানাকে খুন করে আমি আত্মহত্যা বলে সাজিয়েছিলাম, ঠিক তেমনি করে তোমার ছেলেকে মেরে আমি তাই সাজিয়ে দেব। স্বামীকে হারিয়ে নিজেকে সামলাতে পেরেছিলে, কিন্তু ছেলেকে হারালে সেই দুঃখ সামলাতে পারবে না। বাদলের জীবনের প্রতি যদি তোমার মায়া থাকে তাহলে আমি যা বলছি তাই তোমাকে করতে হবে, যাও। হ্যাঁ, বাদলের সাথে বৃষ্টির বিয়ে বিয়ে খেলাই হবে। Oh,
বাহ ভাইজান বাহ, অনেক নাটক তুমি করেছো, অনেক খেলা তুমি খেলেছো, কিন্তু আজ আজ আর তোমাকে নতুন কোন খেলা খেলতে দেব না। কি বলতে চাস তুই? চিৎকার করো না, চিৎকার করা একজন খুনির সাজে না। আমি জানতাম তুমি বিয়েতে অস্বীকার করায় শাহানা আত্মহত্যা করেছে, কিন্তু আজ জানলাম তুমি তাকে খুন করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো। একজন সহজ সরল নিরপরাধ মেয়ের ভালোবাসাকে তুমি নিষ্ঠুর ভাবে শেষ করে দিয়েছ। তুমি একটা খুনি। সাজ্জাদ, বড় ভাইয়ের সাথে শ্রদ্ধার সহিত কথা বলা উচিত। আজ আমি বড় ভাইয়ের সাথে কথা বলছি না, কথা বলছি একজন নিষ্ঠুর খুনির সাথে, যার কাছে তার ভাইয়ের ভালোবাসার কোনো মূল্য নেই। অভিজাত বংশ পরিচয়কে সমুন্নত রাখতে অনেক বাধা পথ থেকে সরিয়ে দিতে হয়, এটাই নিয়ম। তুই জন্মেছিস অনেক উঁচু বংশে, কিন্তু দৃষ্টি রয়ে গেছে শকুনের মতো নিচের দিকে, তাই আমাদের চোদ্দ পুরুষের মান সম্মান সব তুলোয় মিশে দিতে চেয়েছিলি সামান্য একটা চাষার মেয়ের সাথে প্রেম করে। আর তুমি খুন করে রক্তে হাত রঞ্জিত করে বংশের মান সম্মান বাড়িয়ে দিয়েছো, তাই না ভাইজান? কিন্তু আর না, আমি যে যন্ত্রণা বুকে ধারণ করে আছি সেই যন্ত্রণায় আমি বৃষ্টি ও বাদলের জীবনকে নষ্ট হতে দেব না। বৃষ্টি ও বাদলের জীবন নিয়ে তুমি যে বিয়ে বিয়ে খেলা খেলতে চাইছ, আমি আমি আর সে খেলা তোমাকে খেলতে দেব না। কি করবে তুই? আমি পুলিশকে বলে তোমার খুনের শাস্তি দিয়ে বাদল আর বৃষ্টির বিয়ে দেব। সেই সুযোগ তোর জীবনেও হবে না। তুমি আমাকে গুলি করবে? বংশ মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজন পড়লে আর একটা খুন করতে আমি পিছিয়ে যাব না। চালাও গুলি, চালাও গুলি, তোমার গুলি আর আমাকে আটকিয়ে রাখতে পারবে না, আমি আইনের আশ্রয় নেব। বাগা, শুক্রবারের শুভকাজটা সেরে ফেলতে চাই। আপনার যেমন ইচ্ছে তেমনই হবে, আমি সব ব্যবস্থা করব। তাহলে এখন আমি উঠি, কথা ওঠাই ফাইনাল। জি আচ্ছা। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খানদান কা বেটা খানদান, এমনটাই তো আমি চাই। গায়ে যার বংশের গন্ধ পাওয়া যায়। ইয়ে, আজ আমি একটু ব্যস্ত বাবা, বিয়ের পর কথা হবে। ওকে মাই সান। বিয়ে? কার বিয়ে মা? খান সাহেবের মেয়ে বৃষ্টির বিয়ে। তাই নাকি? কার সাথে বিয়ে হচ্ছে মা? ছেলে কি করে? ছেলের নাম হাসান, বাবার তালুকে ঘুরে বেড়ায়, সবে মাত্র পড়াশোনা শেষ করেছে, বউ ঘরে এলেই কাজকর্ম কিছু করবে। মা, জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এমন রসিকতা মানায় না। না রে না, রসিকতা নয়, এই মাত্র আমজাদখানের সাথে কথা পাকা হয়ে গেল, তোর সাথে বৃষ্টির বিয়ে আগামী শুক্রবার। না মা না, এ হয় না, বৃষ্টির সাথে আমার বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? টাকা পয়সা ধন দৌলত সব দিক দিয়েই আমজাদখান সেরা, তাছাড়া বংশমর্যাদা আমাদের উপরে, তাহলে কেন হতে পারে না? বংশমর্যাদাকে তো আমি বিয়ে করব না, আমি বিয়ে করব একজন মেয়েকে, আর আমি সেই মেয়েকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসি। হাসান! হ্যাঁ মা হ্যাঁ, আমি তোমাকে আগেই বলতে চেয়েছি, কিন্তু বিভিন্ন কাজের অজুহাতে তুমি আমার কথা শুনোনি, তাই আজ বলছি, মালা ছাড়া অন্য কাউকে বিয়ে করে আমি জীবনে সুখী হতে পারবো না। মালা আমার ভালোবাসা, মালা আমার জীবন। মালা, মালা, মালা! কে মালা? কি তার বংশ পরিচয়? তার সবচেয়ে বড় পরিচয়, সে একজন মানুষ, গ্রামের অতি সাধারণ অথচ শিক্ষিতা, শহরের তথাকথিত আধুনিকতাকে আমি ঘৃণা করি মা। আর আমি ঘৃণা করি গ্রামের ওই আনস্মার্ট মানুষগুলোকে, যারা আমার এই সুন্দর ড্রয়িং রুমে বসবার যোগ্যতাও রাখে না, যাদেরকে আমরা সাহায্যের নামে করুণা করি। আর একটা কথা স্পষ্ট শুনে রাখো, তোমার এই ভালোবাসাবাসী মিছে আবেগকে মেনে নিয়ে আমি আমার এই আভিজাত্যকে ধুলায় মিশিয়ে দিতে পারি না। মা, তাই আমার পছন্দ করা মেয়ের সাথে তোমার বিয়ে হবে এবং আসছে শুক্রবারেই। মালা, মালা, হাসান, তুমি
মালা, তুমি হঠাৎ এখানে? আমার সঙ্গে তোমার এক্ষুনি যেতে হবে মালা। কেন, কি হয়েছে? আমি আজই তোমাকে বিয়ে করব। কি হলো, পাগল হয়ে গেলে নাকি? রসিকতা নয় মালা, মা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, বিখ্যাত ব্যবসায়ী আমজাদ খানের একমাত্র মেয়ে বৃষ্টির সাথে। কি বলছো তুমি? মা, ও হাসান, আমরা একসঙ্গে কলেজে পড়াশোনা করি। আমি সব বুঝতে পেরেছি। মা, তুমি না ভাইয়ের সাথে বৃষ্টির বিয়ের কথা পাকা করতে গিয়েছিলে? আমি তাই ঠিক করে এসেছি। কি বলছেন? হ্যাঁ বাবা, তাই। তার আগে তোমার বাসার ঠিকানাটা বলো, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আপনি আমার মাকে চেনেন না, সাংঘাতিক। সে আমি দেখব, তুমি শুধু ঠিকানা বলো। আর হ্যাঁ, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। আপনি? আমি এসেছি পল্লী বাংলার ছোট্ট একটি গ্রাম থেকে। গ্রাম থেকে? হ্যাঁ, আমি মালার মা। আপনি নিশ্চয়ই তাকে চেনেন। চোখে দেখিনি, শুধু নাম শুনেছি। তা বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি আপনার কাছে ভিক্ষে চাই। নিশ্চয়ই আপনারা গেয়ে মেয়ের জন্য আমার একমাত্র সন্তানকে? না না, তা নয়। আমি চাই আমার বাদলের জীবন, আমার সন্তানের জীবন। কই, আমি তো আপনার ছেলের জীবন আটকে রেখেছি বলে তো মনে হয় না? আপনি আটকে না রাখলেও রেখেছে আমজাদ খান, তাকে আপনি ভালো করে চেনেন। তার মেয়ে বৃষ্টির সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন আগামী শুক্রবার। কিন্তু কিন্তু এ বিয়ে হলে আমার বাদল বাজবে না। ও বৃষ্টিকে জীবন দিয়ে ভালোবাসে, তাই তাই এ বিয়ে আপনি বন্ধ করুন, দয়া করুন। না, এখন আর তা হয় না। তাহলে আমজাদ খানের কাছে আমি ছোট হয়ে যাব। কিন্তু আপনিও তো একজন মা, বৃষ্টির সাথে বিয়ে হলে আপনার ছেলে সুখী হবে কিনা তা কি মা হয়ে একবার ভেবে দেখবেন না? বাদলের ভালোবাসার আগুনে পড়ে বৃষ্টির যে হৃদয় অঙ্গার হয়েছে, সে হৃদয় হাসানের জীবনে সুখ দিতে পারি না, শুধু দুঃখই বাড়াতে পারে। সন্তানের সেই যন্ত্রণার চিতাভস্মের উপর দাঁড়িয়ে আপনিও কি কাতর হবেন না? চুপ করে আছেন কেন বলুন, বলুন। থামুন থামুন, আমাকে আমাকে একটু ভাবতে দিন। এখন আর ভাববার সময় নেই। আপনার একটি ভুল সিদ্ধান্তের জন্য বৃষ্টি, বাদল, মালা, হাসান, এই চারটি জীবন বিপন্ন হতে পারে, এমনকি এমনকি মৃত্যু হতে পারে। বৃষ্টি, বৃষ্টি, এই যে মামনি। জি বাপি। তোমার বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে, বাদলকে নিয়ে বরযাত্রীরা রওনা হয়ে আসছে। তোমার মা বেঁচে থাকলে সেই সব ব্যবস্থা করত না। বিয়ের কাপড় পরে নাও। থাক থাক থাক, দোয়া করছি তুমি চিরসুখী হও। কোথায় যাচ্ছিস মা? চাচাকে সালাম করে দোয়া নিয়ে আসি। ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি, তোমার চাচা সকালে কি এক বিশেষ কাজের কথা বলে চট্টগ্রাম গেছে। চাচা চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, যাবার আগে তোমার নতুন জীবন সুখী হওয়ার জন্য আশীর্বাদ করে গেছে। চাচা আমাকে না বলে চলে গেল? আমাকে ছেড়ে দে, কিছুতেই আর আমাকে আটকে রাখতে পারবি না। বড় গাড়ি এসে গেছে। আমি আমার কথা রেখেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনাকে এখানে সরিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে বিয়ের কাজটা শেষ হয়ে যায়। কি বলছেন আপনি? আপনি শুরু করুন কাজী সাহেব।
জি আচ্ছা, তাড়াতাড়ি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম সালাম শিকদারের বড় ছেলে জনাব সালাউদ্দিন আহমদ বাদলের সাথে 1,01,000 দেন মোহরে আপনি বিবাহ করিতে রাজি আছেন, বলুন কবুল? আরে আরে, কি নাম বলতেছেন? নাম তো হবে হাসান। নাম ঠিকই বলেছে, বিয়ে নিয়ে তো আর খেলা হয় না রমজান সাহেব। বলুন কবুল? কবুল। আরে না না, বাদলের সঙ্গে বিয়ে হবে কেন? বিয়ে তো হবে হাসানের সঙ্গে। আরে পেরেশান হয়ে গেলাম আপনাদের জন্য। এই যে দেখেন হাসান, দেখেন। কি হলো রমজান সাহেব, বরের চেহারা দেখে বেহুশ হয়ে গেলেন নাকি? আমার বড় বলে কই স্যার? এই দরজা খোল, দরজা খোল। যা সময় নেই, জমা চাও। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ বিয়ান সাহেবা। এখন চলুন, আমাদের আরেকটি কাজ বাকি আছে। সর্বনাশ হয়ে গেছে। দরজা খুলে কেমনে গেল? স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, এই বৃষ্টির সঙ্গে বাতালের হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে স্যার। স্যার ওর আপনার ব্লাব দিয়ে চলে গেছে। আসুন আসুন, বিয়েতে দাওয়াত দিতে পাঠিয়েছিলাম, আপনাকে পাইনি। বিয়ের অনুষ্ঠান তো শেষ। পেরেশান হয়ে গেলাম, আপনার চিন্তা করতে হইব না। মেহমানদারি করার জন্য আমি নিজেই লোক নিয়ে আসছি, দরকার হলে খাওন পাকা এলমো। এখন কন বৃষ্টি আর বাদল কই গেছে? ওরা হানিমুনে গেছে, এখানে থাকলে আপনার মতো লোকেরা বিরক্ত করবেন বলে পাঠিয়ে দিয়েছি। এইবার আমরা তোমগো মাইরা উপরে পাঠাই দেবো। খবরদার, আজ আর তোমাদের সেই শক্তি নেই। তোমাদের অত্যাচারের বিরুদ্ধে গ্রামের সবাই আজ আমার পক্ষে। শুধু তাই নয়, আজ আমি আর এক বাদল, মার কোনো কিছু হলে তোদের হাড় মাংস এক করে কুত্তা দিয়ে খাইয়ে দেব। নেংটি ইন্দুর মতো ফাল দিতেছ, হ্যাঁ? নোংরা চাষাগুলো আর সৈন্যবাহিনী বানাইছ? আয় বেটা, দে সবগুলো তোকে পাঠাইয়া। বাচ্চা সামসামে রেখে মারামারি করে গিয়া যা। Oh!
আর একটু এলেই গেছিলাম গো বাবা। আপনাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। রমজান, এ কি অবস্থা? আরে তোমার পায়ের কাদা তো আমার ড্রয়িং রুম নষ্ট করে দিচ্ছে। রাখেন স্যার আপনার ড্রয়িং রুম, স্যার আপনার সাথে থাইকা আমার জানি খরচ হয়ে যাওয়ার দোকান। ওই শালার চাষারা একবার ধরছিল 72 সালে, আবার ধরছে এইবার। সামান্য চাষাদের এত বড় সাহস, ওদের আমি শেষ করে ফেলবো। আগে বৃষ্টিকে উদ্ধার করে নেই। আমজাদ খান আমাকে পাঠিয়েছে বৃষ্টিকে নিয়ে যেতে। চলে এসো বৃষ্টি। না আমি যাব না। পৃথিবীর এমন কোন শক্তি নেই আমার বুক থেকে বৃষ্টিকে কেউ কেড়ে নিতে পারে। কষাইয়া কোনোদিন দূর খেয়ে নেব কেন আমি করিনি। বৃষ্টিকে আমি নিয়ে যাবই। ধরে ধরে
কাঁদিস না তো মালা, বাদল মরবে না, বাদল মরতে পারে না। ডাক্তার সাহেব, এখন পজিশন কি? এখনো কিছু বলতে পারছি না, তবে রক্ত লাগবে, অনেক রক্ত, নইলে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, বাদল মরবে না, মায়ের কাজ শেষ না করে সন্তান কোনোদিন পৃথিবী ছেড়ে যেতে পারে না। যত রক্ত লাগে আমি দেব। এই তালাকনামায় তোকে সই করতে হবে। না, বাদল আমার স্বামী, আমি তাকে তালাক দিতে পারবো না। পেরেশান হয়ে গেলাম মামুনি, তোমার বাপে যখন কইতাছে তখন সইটা দিয়েই ভালো। না, কিছুতেই না, বাদলকে তো তালাক দিতেই হবে, সই কর বলছি। না, আল্লাহকে ডাকুন। বাদল, মায়ের ঋণ শোধ না করিতে চলে যাবে। বাদল, আমাকে অপমানের জ্বালা বুকে নিয়ে বাঁচিয়ে রেখেতে চলে যাবি? বাদল, ওঠ বাদল, ওঠ, মায়ের অপমানের প্রতিশোধ নে, তোর খালার হত্যার প্রতিশোধ নে, তোর বাবার রক্তের প্রতিশোধ নে। ওঠ বাদল, ওঠ, প্রতিশোধ নে বাদল। তোকে আমি আমার কসম দিলাম, ওঠ বাদল, ওঠ, ওঠ, ওঠ বাদল, ওঠ, ওঠ বাদল, তোর বৃষ্টিকে বাঁচা বাদল, ওঠ, ওঠ বাদল, আমি ছাড়বো না, আমি তোকে শেষ করে ফেলবো। না, আমাকে শেষ করা যাবে না আমজাদ খান সাহেব। সত্যিকারের ভালোবাসাকে কেউ কোনোদিন শেষ করতে পারে না। বৃষ্টি আমারই ছিল, আমার আছে এবং আমারই থাকবে। এসো বৃষ্টি। আমজাদ খান সাহেব, বাধা দিয়ে কোন লাভ হবে না। এ মানুষের প্রাচীর কেন? পৃথিবীর কোন প্রাচীর দিও আজ আমাদের আটকে রাখতে পারবেন না। চলো বৃষ্টি। Oh, my God.
দিনে দিনে তুমি অন্যায় অপরাধের পাহাড় গড়ে তুলেছ, সেই পাহাড় আমি ভেঙে গুড়িয়ে চুরমার করে দেবো। তোমার অন্যায় কাজ আমি আর মুখ বুঝে সহ্য করব না। বৃষ্টি আর বাদলের জীবন থেকে তুমি সরে যাও, ওদের ভালোবাসাকে তুমি মেনে নাও ভাইজান। তুই কি ভেবেছিস আমার অহংকার আভিজাত্য বংশ মর্যাদা তোর কথায় আমি ধুলোয় মিশিয়ে দেব? না, তা কিছুতেই না। দরকার হলে আমি তোকেও দুনিয়ার থেকে সরিয়ে দিতে বাধ্য হব। আমি মরে গেলেও বৃষ্টি আর বাদলের ভালোবাসা বেঁচে থাকবে ভাইজান। সাজ্জাদ, আমাকে ছুবে না, ডোন্ট টাচ মি। এই পাপের রক্ত ধারা গায়ে লাগিয়ে তোদের পবিত্র ভালোবাসাকে অপবিত্র করিস না। বাদল, তুমি আমাকে ক্ষমা না, না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার কাছে আমি শুধু বাদল আর বৃষ্টির ভালোবাসা বিক্রি চেয়েছিলাম, কিন্তু যা ঘটে গেল তা আমি চাই না। ভাইজান, আপনি আমাকে মানে সাজ্জাদের কাছে আমাকে নিয়ে চল, আমি আমি ওর কাছে ক্ষমা চাইব। সাজ্জাদ, ভাইজান, বাদল আর বৃষ্টিকে তুমি ক্ষমা করে দিও। তুমি আমি জীবন দিয়ে যে ভালোবাসার ভিত করে দিয়ে গেলাম, ওই ভিত আর কোনো দিন কেউ কোনো আঘাতেই ভাঙতে পারবে না। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও ভাইজান। বৃষ্টি গেট বডি অ্যাম্বুলেন্স উঠাও আর আসামিদের থানায় নিয়ে চলো। গেলাম কিন্তু
আব্বা আব্বা। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? পরেশান হয়ে গেলাম। বৃষ্টি বাবা, বৃষ্টি বাবা, বৃষ্টি বৃষ্টি কাঁদিসনে, কাঁদিসনে মা, কেঁদে কোনো লাভ নেই, আমরা তো আছি। শান্ত হো মা, ধৈর্য ধর, আমরা তো আছি, কাঁদিসনে। চলো মা, চলো।